প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেরি হয়ে যাবে, দেখছেন না এখন যত তারা দিচ্ছে, আর আমরা ছেলেকে নিয়ে পারি না দিন। আরে যাচ্ছি বাবা যাচ্ছি। এই না বাবা, এই না, এই কটা দিয়ে পাগলটাকে ঠান্ডা করেছো, আমি আবার পরে ভেজে দিচ্ছি, যা যা। এসে গেছি এসে গেছি এসে গেছি। ও এত তাড়াতাড়ি চলে, আমরা কি মেশিন? কতবার বললাম যাবো না, ছেলে যেন আজকেই টেস্ট খেলতে চলেছে। এতক্ষণ ধরে প্র্যাকটিসে কি দরকার ছিল? আরে বাবা তুমি সঙ্গে না গেলে জমে। দিবাল, ইয়েস ফাদার, এই চুপ কর। শরীষা কি মাতা, আদুরির দাদু ভাই কেমন আছো তুমি? আমরা ভালো আছি, তোমার জন্য খুব মন কেমন করছে। পড়াশুনো করছো তো, না শুধু খেলাই করছো? মাকে বিরক্ত করবে না কিন্তু, অনেক আদর নিও, চিঠি দিও ঠাম্মা। স্নেহের বৌমা, ডাক্তার বলেছেন বেশ কিছু দিন বিশ্রাম থাকতে হবে, আশা করি কুশলে আছো। আশীর্বাদিকা মা। কিডলস্কার কোম্পানিতে আমি দু তিনটে টেলেক্স করেছি, আচ্ছা, কিন্তু কোনো উত্তর পাইনি। তুই আজ একটা রিমাইন্ডার দিয়ে দে, বুঝলি? কারণ আমাদের মেশিন সবাই দিকে রেডি, ওদের ইঞ্জিন সময় মতো না পৌঁছলে আবার গোলমাল হয়ে যাবে, অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে। আমি আজই পাঠিয়ে দিচ্ছি দাদা। ও হ্যাঁ, তোর ওই অয়েল ইন্ডিয়ার 10% পেমেন্টটা আটকে আছে, তা ওটা তুই ডিল করছিলি বলে আমি আর কোনো তাগাদা করিনি, কিন্তু এক মাসের জায়গা তো প্রায় 3 মাস হতে চললো, ওটা একটু এক্সপিডাইট কর। আমি দেখছি। আরে আসুন আসুন মিস্টার আগরওয়াল, কি খবর, বসুন। রাম রাম। নমস্কার। দেখেন কুমার সাহেব, আপনার ভরসাতেই তো আমরা বসে আছি, আমাদের ইঞ্জিনগুলোর একটা কিছু ব্যবস্থা করিয়ে দেন। হ্যাঁ, দেখি কি করতে পারি, কিন্তু বসকে রাজি করাতে গেলে কিছু কাঠখন না পোড়ালে তো চলবে না। সে তো বাবু আমরা রাজি আছি, আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখবো না, এ তো বাবু ব্যবসাতে হয় না। আপনাদের আর চিন্তা করার কোন দরকার নেই, আপনারা আসুন। এ বাবু চল। আচ্ছা কুয়া সাহ, রাম রাম। রাম রাম। পারচেজার চিঠি দিয়েছে যে আমাদের যে মেশিন সাপ্লাই করা হয়েছিল তাতে কিডলস্কারের ইঞ্জিনের বদলে বিকাশের ইঞ্জিন হয়েছে, এটা কি করে সম্ভব? আমাদের মেশিনে বিকাশের ইঞ্জিন আছে কি করে? না আসলে কিলোস্কারও টাইমলি সাপ্লাই দিতে পারেনি বলেই বিকাশের ইঞ্জিন লাগানো হয়েছিল, নইলে আমরা শিডিউল টাইমে সাপ্লাই দিতে পারতাম না। বাট বিকাশের ইঞ্জিন পারচেস করা হলো অথচ আমি জানতে পারলাম না, কে পারচেস করেছে? কে তোকে? কুমার সাহেবের অর্ডারে পারচেস করা হয়েছিল। কিলোস্কারের ফাইলটা দেখি। ওই বিকাশ থেকে অনেক দিন ধরে বলছিল ওদের ওদের ইঞ্জিন ট্রাই করার জন্য, তাই কিলোস্কারের দেরি দেখে আমি বিকাশ থেকে ইঞ্জিন পারচেজ করেছি। পারচেজ করেছিল তো আগে পার্টির কনসেন্ট নেওয়া উচিত ছিল, ওদের কনসেন্ট ছাড়া আমরা কাজ করতে পারি না। এখন জোর আমার 2 লাখ টাকার অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, টাকাটা কেটে দেবে তুমি?
এরকম একটা ডিসিশন নেবার আগে আমাকে জানানোর প্রয়োজন ছিল না? একটা কনসার্ন যার কোনো গুডউইল নেই, কিছু নেই, এদের কাছ থেকে আমার পারমিশন ছাড়া কেন ইঞ্জিন কেনা হয়েছিল? অন্য কোনো লোক হলে তাকে আমি স্যাক করতাম। যতই তেল দাও ওসব উত্তর কাছে টেটে যাওয়া চলবে না। ঠিক আছে, আমি কালীচন্দ্রকে ফোন করে জানিয়ে দেবো তোর অরিজিৎদার মত নেই। ওখানকার রাস্তাঘাট শুনেছি খুব রিস্কি। রিস্কি হোক আর যাই হোক, আমার কিচ্ছু হবে না। আমার আয়ু রেখাটা দেখেছো? এই যা দেখো, এপাশ থেকে ওপাশ পর্যন্ত চলে গেছে। আমি মশি 90 বছর পর্যন্ত বাদ করি বাঁচবো। আমার ব্যবসাটা দেখাশোনা কর, আমার তো বয়স হলো নাকি? ব্যবসা ও ব্যবসা আমার দ্বারা হবে না। আমি তোমার ব্যবসা সামলালে তোমার ব্যানার্জি এন্টারপ্রাইজ একেবারে ক্লিন গোল্ড হয়ে যাবে। তাছাড়া তোমার বয়স হয়েছে কে বলবো? ইউ আর স্টিল ইয়াং। ব্যবসা সামলাবে অমিতাভ। হাই অমিত, তাড়াতাড়ি বড় হয়ে যা, ব্যবসা সামলাতে হবে। কিরে কোথায় হারালি, দেখ না আমার ছেড়ে ছেড়ে। চোখ বুঝে খাবো আর খাওয়াটা দেখতে হবে না। আয় শেয়ার করবি।
দিয়ে দিচ্ছ কেন? আমাকে দাও। দাও দাও, ওকে আগে দাও। হা করো, হা করো। কাইন্ডলি ইট ব্যাক করো, একটুখানি তাড়া আছে, হসপিটালে পৌঁছতে হবে। প্লিজ। কেন, আপনি কি অসুস্থ? না, বরং বলতে পারেন আমি অসুস্থকে সুস্থ করি। তার মানে আপনি ডাক্তার? বেশ বুদ্ধি দেখছি, ঠিক ধরেছেন। সে কথা আগে বলবেন তো, হরতালের দিনেও ফায়ার ব্রিগেড, দুধ আর ডাক্তারদের জন্য পথ খোলা থাকে। আর আজ তো নর্মাল দিন, তাই পথ আমাকে ছাড়তেই হবে। থ্যাংক ইউ। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার কাছে লিপস্টিক আছে? লিপস্টিক কেন? থিয়েটারে ফিমেল রোল করেন বুঝি, আর আমার ব্যাগে লিপস্টিক থাকবে, এটা ধরে নিলেন কি করে? ঠোঁটে যখন আছে তখন ব্যাগেও নিশ্চয়ই আছে, তাই নাকি? আজকালকার মেয়েদের ব্যাগে পয়সা করে না থাকলেও একটা লিপস্টিক আর ওই, ও হ্যাঁ, একটা কম্প্যাক্টরও নিশ্চয়ই থাকে। নিয়ে নিন, বার করুন, তাতে বার করুন। থ্যাংক ইউ। ভবিষ্যতে রং ড্রাইভ করে যদি ছাড়া পাওয়ার ইচ্ছে থাকে তাহলে এটা দিতে ভুলবেন না ম্যাডাম। ধরো ছুটি? না না, ছুটি বুটি এখন হবে না, মাত্র দু মাস হলো জয়েন করছি, এর মধ্যে ছুটি করে ভাবছি কি করে? হ্যালো, চেকিং কাল সন্ধ্যেবেলা? অল রাইট, অল রাইট। কি তুমি এখানে দাঁড়িয়ে? তোমাকে তো আমার জবাব আমি দিয়ে দিয়েছি, তুমি যেতে পারো। কি তুমি এখনো বাড়ি যাওনি? স্যার না স্যার। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, তুমি কি কোনো পরীক্ষা দিচ্ছ নাকি? হ্যাঁ স্যার, এবার এমকম দেব। কয় পরীক্ষা? আসছে মাসে। কই এ কথা তো তুমি অ্যাপ্লিকেশনে উল্লেখ করো নি। তাছাড়া এক মাস বাদে পরীক্ষা, তুমি এর মধ্যে চাকরিতে ঢুকলে কেন? উপায় ছিল না স্যার। ফিনান্সিয়াল প্রবলেম? আগে হ্যাঁ, মা বাবা তীর্থ করতে গিয়েছিলেন, অ্যাক্সিডেন্টে মা মারা যান। হোয়াট অ্যাক্সিডেন্ট? তীর্থ করতে গিয়ে? হ্যাঁ স্যার, মা সে ঘটনা চোখে দেখার পর বাবার নার্ভাস ব্রেকডাউন হয়, ফিরে এসে বাবা এক বছর ধরে অসুস্থ, অফিস করতে পারেননি, আমি বাড়ির বড় ছেলে তাই বাধ্য হয়ে আমি। স্টপ ইট, স্টপ ইট আই সে। কাল থেকে তোমাকে আর আমি অফিসে দেখতে চাই না, ডু ইউ গেট মি? কিন্তু স্যার। না না, কোনো কিছু কিন্তু নয়, তোমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে অফিসে দেখতে চাই না। পরীক্ষার ফিস জমা দিয়েছ? পরীক্ষার ফিস আর এক মাসের টাকা কালকেই ড্র করে নেবে। স্যার আপনার আশীর্বাদের মূল্যে যেন দিতে পারি। হাই, গুড ইভিনিং ডক। আপনি এখানে? ম্যাগাজিন কিনতে। আপনি? ভাইকে প্রমিস করেছিলাম ম্যাথসে ফুল মার্কস পেলে ও যা চায় তাই দেব। ও খেলা পাগলা, ওর চাহিদা শুধু স্পোর্টস ম্যাগাজিন আর বই, তাই কিনতে এসেছিলাম। আপনিও খেলাধুলা ভালোবাসেন বুঝি? একদম না রাজা, মানে আমার ছোট ভাই, এ নিয়ে কত বকুনি খায়। খেলা খেলা না করে ওই সময়টা পড়াশোনা করলে কত কাজ দিত। রাইট, ঠিক বলেছেন আপনি। আপনিও খেলা পছন্দ করেন না মনে হচ্ছে? না হ্যাঁ, একদম না। নিন, কি কিনবেন কিনে নিন। আপনার হাতে যখন স্পোর্টসের বই, তখন দেখি কোনো মেডিকেল চ্যানেল পাই কিনা। মানে? মানে প্রত্যেকের তো একটু ডাক্তারি জ্ঞান থাকা ভালো, কি বলেন? আপনার নামটা তো জানা হলো না। আমার নাম দীপ ব্যানার্জি। আমি ইন্দ্রাণী চ্যাটার্জি। এগুলো এখন পড়ছিস কেন? হ্যাঁ দিদি ভাই, কি হচ্ছে নাকি? এটা নিস না প্লিজ, এটা দে, এটা দে, পাবি না দে না, তোর অনুনব ব্যানার্জি ব্যানার্জিকে আমি চিনি না, পাবি না দে দে।
এটা কার ছবি রে? আরে তুই একে চিনিস না, এর নাম অরুণাহ ব্যানার্জি, বেঙ্গলের একমাত্র প্লেয়ার যা টেস্টে আসার চান্স আছে, ইজোনের ক্যাপ্টেন হয়েছে, এবার ওপেন করে। আপনিও খেলা পছন্দ করেন না মনে হচ্ছে? না একদম নয়। বাবা তুই দেখছি অরুণাভ ব্যানার্জির সব বায়োডেটাই মুখস্থ করে ফেলেছিস, এবার বল ওর ফোন নম্বরও জানিস? জানি না বাবা, কি জানতে চাস বল? মা বাবার একমাত্র সন্তান, বাবা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বালিগঞ্জ প্লেসে বাড়ি, মোহনবাগানে খেলে, ডিসিপিএল এর পিআরও, আর ফোন নাম্বার 476019। আমি অরুণাভ ব্যানার্জি কথা বলছি। আমি ইন্দ্রাণী। সর্বনাশ, কি হলো, ঘাবড়ে গেছেন মনে হচ্ছে? খেলাধুলা পছন্দ করেন না, এই মিথ্যে কথাটা কেন বলেছিলেন? বেশ তো বিখ্যাত দেখছি ও মহলে। প্রথম প্রশ্নের উত্তর ডাক্তার পাশে চটে যায়, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর ডাক্তারি মহলে অখ্যাত, তো তাই সুযোগটা নিচ্ছিলাম। বুঝলাম। এবার বলুন তো, নাম বাড়িয়েছিলেন কেন? ভাড়ায় নিত, ওই নাম ধরে আমার এক অতি প্রিয়জন আমাকে ডাকতেন, ওই নাম ধরে ডাকার অধিকারটুকু আপনি দিয়েছিলাম। হঠাৎ স্পেশাল ট্রিটমেন্ট? তোমাকে আমার ভালো লেগেছে তাই, তাছাড়া সবাই আমাকে যে নামে ডাকে তুমি আমাকে সেই নামে ডাকবে তা আমি চাই না। কিন্তু মিথ্যে কথা বলার জন্য শাস্তি পেতেই হবে। তুমি শাস্তি দিলে তো বলতে যাই, তবে সাক্ষাতে। কোথায়? কাল লাইট হাউসে 5:30। কাল হবে না, ডক্টর ব্যানার্জির সঙ্গে আমায় থাকতে হবে। তবে পরশু আসব। তুমি থেকো। আজ আমি নিজে গিয়ে তোমার বাবাকে জানিয়ে আসি যে আমি আপনার কন্যার পানি প্রার্থী। ওরে বাবা, আজ নয়, আর কিছুদিন যাক, বাবার মুখ দেখে আমি তোমায় নিয়ে যাব। আমি কালই যাব এবং দেখবে তোমার বাবা নিজে তোমাকে আমার সঙ্গে পাঠাবে। দূর, তা কি করে হয়, তুমি যেতেই পারবে না। বাজি 100 টাকা। ঠিক আছে, রাজি। চলো, আজ আমি একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ করি। সে আবার কোন ভদ্রলোক? মাই ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড মাই ড্যাড। বাবা তোমাকে দেখতে চেয়েছে। বাবা, আরে কি ব্যাপার, তুই ইন্দ্রাণী? এক্সকিউজ মি, ও আচ্ছা, তুমি তাহলে ইন্দ্রাণী? কেন, তোমাকে দেখার জন্য আমি মনে মনে ছটফট করছিলাম। এই রাজকেলটাকে আমি কতবার বলেছি তোমাকে নিয়ে আসার জন্য, বাবুর তো সময়ই হয় না নিয়ে আসার। এই তো নিয়ে এলাম। হ্যাঁ, আসলে কি জানো, তোমাকে নিয়ে আসতো লজ্জা পাচ্ছিল, ওকে তো তুমি ফার্স্ট বলেই বোল্ড আউট করে দিয়েছো। এসো এসো বসো। হ্যাঁ, আপনাকে দেখার আগে আমার ধারণা ছিল আপনি খুব গম্ভীর হবেন, এখন কি মনে হচ্ছে? ভয়ে কিছুই নেই, এরকম হাসি খুশি মানুষ আমার খুব ভালো লাগে। বসুন, কি কেস? আমি অরুণাভ। অরুণাভ মিত্র, কেস অফ ব্যাংক রবারি না মানে? ও, ফরজারি, অরুণাভ রায় নাম। ইন্দ্রাণী আপনাকে কিছু বলেনি? ইন্দ্রাণী? অরুণাভ ব্যানার্জি, আমার মেয়েকে বিয়ে করতে চাও, am I right this time? তোমার তোমার জন্য কোথায় দেখেছি বলো তো বাবা, বড্ড চেনা চেনা লাগছে আমার। আমার ইয়ে, আরে বাবা এই ছবি তোমায় আমি কতবার দেখিয়েছি বলো তো। তাই হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, তোমার বাবার মতা হচ্ছে কিনা জানা দরকার। বাবার ইন্দ্রাণীকে খুব পছন্দ। রুনাকে ডেকে দে তো, তোমরা কথা বলো, আমি একটু আসছি।
বালিগঞ্জ প্লেস। আমাকে দেখি সবাই না জানে কি হবা কি হবে, এত বড় সারপ্রাইজ কি ওরা কোনোদিন কল্পনা করতে পেরেছিল? আচ্ছা কি দরজা খুলবে? অরিজিৎ না, আমার দীপ। দীপকে বোধ হয় আমি চিনতেই পারবো না, না জানি কত বড় হয়ে গেছে। কাকে চাই? অরিজিৎ ব্যানার্জি আছেন না? উনি বাড়ি নেই। আর কেউ নেই? না কেউ নেই, আমি একা। আসুন না, ভেতরে আসুন। এ বাড়ির বড় ছেলে অরুণাভ। আপনি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। অবশ্য চারদিকের যা অবস্থা, বাড়ি রং হচ্ছে, ছেলের বিয়ে তো। অরুণাভর এ মাসে? মা, ও মা, কি হলো? কাল দাদা আমায় যে ব্যাগটা দিয়েছিল সেটা কোথায়? আছে, পরে দেবো। তুমি এখন যাও অমিতাভ, আমি কথা বলছি। তোমার হোমওয়ার্কটা করে ফেলো তো। অমিতাভ, হ্যালো, অপর্ণা বলছি। কে? অরু, কি বলছিস? ফাইল কোথায়? ড্রয়ারে। আচ্ছা একটু ধর, আমি আসছি এক্ষুনি। হ্যালো অরু, পেয়েছি। তবে ড্রয়ারে ছিল না, কাবাটের ভেতরে ছিল। আচ্ছা, কখন আসছিস? আচ্ছা রাখছি। করলে আমি যে অনেক আশা নিয়ে আমার সংসারে ফিরে এসেছিলাম, না অরিজি, আমি তোমার সুখে সংসার ভাঙব না। তোমরা ভালো থাকো, অপর্ণার সুখ ছিনিয়ে নেবার অধিকার আমার নেই। শুধু আমার দীপ
একবার প্রাণ ভরে দেখে যাব, আড়াল থেকে দেখব, আমি ওর সামনে যাব না, তারপরে এখান থেকে চলে যাব। আরে ওর ছবিটা কোথায় গেল? অপর্ণা, রামু, মা, অপর্ণা কোথায় গেল সব? মানে ঘরের অন্য কোথাও নেই তো, যা সব জিনিসপত্র ছড়ানো শোকেসের উপরেই ছিল। বাড়িতে বাইরে কোন লোক এসেছিল? না তো। হ্যাঁ, আর ভদ্রমহিলা এসেছিলেন। ভদ্রমহিলা? কোন ভদ্রমহিলা? চিনি না। চেনো না? চেনো না, জানো না, ভেতরে ঢুকতে দিলে কেন? নির্ঘাত এই মহিলায় নিয়েছে। কলকাতা শহরে ভদ্র বেশ পরে মেয়ে ছেলেরা বাড়িতে ঢুকে এরকম চুরি আচার করছে। কিন্তু ফটো চুরি করে তার লাভ কি? আরে ফটোটা তো ফেলে দেবে, বুঝেছে, দামির উপর ফ্রেম, বেচলে ভালো পয়সা পাবো। দেখো দেখো, ভালো করে খুঁজে দেখো, আর কোথায় কি খোয়া গেল। বাবা, এই কার্ডগুলো একটু নাম লিখতে হবে। আর এই নামের লিস্টটা তুমি একটু মিলিয়ে দেখে নিও, যদি কেউ বাদ পড়ে ওটা আমার বাড়ি দিতে হবে। আর তো কোনো কার্ড বাকি, কখন বিলি করবি? ও তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। মা একটু শোনো, এই দুটো অরুর মায়ের, সে থাকলে নিজের হাতে ইন্দ্রাণীকে পরিয়ে দিত। এই কাজটা তুমি করো। মানুষ চলে যায়, স্মৃতিগুলো পড়ে থাকে, আমার লক্ষ্মী বউকে কেন যে ভগবান ছিনিয়ে নিলেন। ওসব কথা এখন থাক মা। শ্রীচরণী সুমাতাজি, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। আপনার আশীর্বাদ নিয়ে দীর্ঘ 12 বছর পর ফিরে এসেছিলাম নিজের সংসারে, স্বামী পুত্রর কাছে। কিন্তু মাতাজি, কালের চাকা এই 12 বছরে আমার সংসারকে অনেক অনেক পাল্টে দিয়েছে। কত আশা আনন্দ নিয়ে ছুটে এসেছিলাম আমার সংসারে, কিন্তু আজ সেখানে আমার কোনো প্রয়োজন নেই। আমার স্থান পূর্ণ করতে এসেছে অপর্ণা, ও সুখ শান্তি কেড়ে নেবার অধিকার তো আমার নেই। আমার সেই ছোট্ট ছেলে আজ অনেক বড় হয়েছে, কদিন বাদেই তার বিয়ে, আমি দূর থেকে তাকে দেখেছি। বারবার দেখেও আশ মিটে না, মনে হয় ছুটতে গিয়ে বুকে জড়িয়ে ধরি, আদর করি, কিন্তু পর মুহূর্তে নিজেকে সংযত করি। ভেবেছিলাম পরের দিনই চলে যাব, কিন্তু আগামী 19 তারিখ আমার দ্বীপের খেলা, তাই না থেকে পারলুম না মাতাজি। তারপরে আমি আবার আপনার স্নেহাশ্রয়ে ফিরে যাব। আপনি ছাড়া আমার আপন জনার কেই বা আছে? আচ্ছা মা, ঈশ্বরের যদি এই অভিপ্রায় ছিল, তবে আবার কেন আমাকে এই স্মৃতির জগতে ফিরিয়ে আনলেন? বলতে পারে কেন ফিরিয়ে আনলেন? ইতি আগ্নি সুমিত্রা, আজ এক শুক্রবার, আগামী শুক্রবার এই সময় তুমি কোনে সেজে বসে আছো, আর আমি ধুতি পাঞ্জাবি পরে ক্যাবলা কান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু বিয়ের চিন্তা,
একটু খেলার চিন্তা করো, পরশুদিনই ম্যাচ। আমার একটা ওয়েডিং গিফট চাই। কি চাই বলো? একটা সেঞ্চুরি। সেঞ্চুরি? জানো না, আমি প্রথম সেঞ্চুরি করি যখন আমি স্কুলে পড়ি। আমার মা এসেছিলেন খেলা দেখতে। মা বলেছিলেন আমি মাঠে গেলেই তুই সেঞ্চুরি করবি। হয়তো হয়তো ঠাট্টা করেই বলেছিলেন, কিন্তু কথাটা ভুলে গেছিল। তারপর তারপর সে দুর্ঘটনা ঘটল, মাকে হারালাম। এরপর আর আমি কখনো সেঞ্চুরি করতে পারিনি। কেন? কতবার যে নয়ের ঘরে আউট হয়েছি, শুধু মনে হয় মা তো মাঠে নেই, তাই হয়তো আর সেঞ্চুরি হবে না। না, এ তোমার ভুল ধারণা। মায়েদের আশীর্বাদ সবসময় আমাদের ঘিরে থাকে, এ আমি বিশ্বাস করি। হয়তো তাই, কিন্তু আমি আমি কেন জানি না ভীষণ শেকি হয়ে যায়। এমন কথা বললে আমি কিন্তু বিশ্বাস করব না, কারণ কদিন ধরেই লক্ষ্য করছি
আপনি আমাকে অনুসরণ করে আসছেন। কি চান আপনি? কি চান আপনি আমার কাছ থেকে? যে বাসে, ট্রামে, খেলার মাঠে সব জায়গায় আপনি আমাকে ফলো করে আসছেন? বলুন বলুন, চুপ করে থাকবেন না, বলুন আপনি কে? আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। আমি কে, আমি কে জানাটা তোমাদের পক্ষে শুভ হবে না বাবা, শুভ হবে না। এখন শুভ হোক আর অশুভ হোক আমাকে জানতেই হবে আপনি কে। প্লিজ চুপ করে থাকবেন না, বলুন বলুন আপনি কে। গত 12টা বছর আমার কেটেছে ওই আশ্রমে নিজের অজান্তে। তারপর তারপর ভেবেছিলাম এক, কিন্তু এখানে এসে দেখলাম সব কিছু উলট পালট হয়ে গেছে এই কটা বছরের মধ্যে। আমার আর কোনো দাবি নেই, কোনো অধিকার নেই, কোনো প্রয়োজন নেই এই সংসারে। কে বলল তোমার প্রয়োজন নেই, তোমার অধিকার নেই, দাবি নেই? ঠিকই বলেছি বাবা, এখন এখানে থেকে যাওয়ার মানে তোর ছোট ভাইয়ের জীবনের সব সুখ শান্তি হরণ করে নেওয়া। আমি যেটা পারি না দিদি, এতদিন তো তোদের চোখে আমি মৃতই ছিলাম, আবার না হয় হারিয়ে যাব। শুধু তোকে তোকে একটিবার দেখার লোভে আমি তোর পেছনে ঘুরেছি বাবা। এখন আমার ফিরে যাওয়ার পালা। কোথায় যাবে মা? তুমি তুমি বুঝতে ভুল করেছো, ছোট মা কিন্তু না না বুঝতে আমার ভুল হয় না, আর সেটি তো স্বাভাবিক ছিল।
তুই আমাকে আজকে কথা দে, আমার কথা, তোর বাবাকে, তোর ছোট মাকে কিছু বলবি না, কথা দে, কথা দে। বেশ, কথা দিচ্ছি। তাছাড়া বাবাকে কি এখন এই কথা বলতে পারি? কিন্তু কিন্তু তোমাকেও যে আমার একটা কথা দিতে হবে, আমার বিয়ের পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। তোমার বউকে তোমার কাছে নিয়ে আসবো, তুমি তাকে আশীর্বাদ করবে, তারপর তারপর তোমার যেখানে যাওয়া সেখানে আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। নিউ ভিউ হোটেলে যাব। কালকে আমি গেছিলাম। হ্যাঁ, আমার একটু বিশেষ দরকার আছে। মা, মা, আপ কিসকো মাংতে? আচ্ছা, এখানে যিনি ছিলেন তিনি কোথায়? মাজি তো চলে গেই, চলে গেছে। কবে, কখন? মুঝে মালুম নেই, মানে আবি ডিউটি পর আয়া হুঁ। আচ্ছা, 12 নম্বর রুমে যে ভদ্রমহিলা ছিলেন উনি কোথায় গেছেন বলতে পারেন? না, ঠিক বলতে পারছি না, তবে আপনার আমার চিঠি আছে। আমি আমার কথা রাখতে পারলাম না, নিজের মনের উপর আমি আর বিশ্বাস করতে পারছি না। তোকে আর ইন্দ্রানীকে দেখলে আমি যদি দুর্বল হয়ে পড়ি, আমি যে তোদের নিয়ে থাকতে এসেছিলাম রে, কিন্তু এখন আর তা হয় না। তাই আমি অনেক ভেবে দেখলাম আমার চলে যাওয়াটাই সবার পক্ষে মঙ্গল। আমার বুক ভরা আশীর্বাদ রইল তোদের জন্য। ইন্দ্রাণীকে বলিস কোনো এক অভাগিনী মায়ের সমস্ত স্নেহ ভালোবাসা জড়িয়ে থাকা এই হারটা যেন সে গ্রহণ করে। আমি কোথায় যাচ্ছি জানতে চাস না বাবা? এতদিন যেমন হারিয়েছিলাম, তেমনি আবার চিরদিনের জন্যে হারিয়ে যাব। আমাকে তোরা ভুলে যাস, আশীর্বাদিকা, তোর মা। অখোকা, এত দেরি হচ্ছে কেন? কি হলো বলতো, আমার মনটা কিন্তু কেমন করছে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, এত দেরি হওয়ার তো কোনো কারণ নেই, হয়তো ওখান থেকে বেরোতে দেরি করেছে। দাঁড়া, আমি একটা ফোন করছি। মা, মা তুমি এখানে? কি, মা তুমি কি করছো? মা, তুমি তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? না মা, তুমি কোথাও যাবে না মা, চলো চলো, তুমি আমার সাথে চলো। তোর সাথে? হ্যাঁ মা, আমার সাথে। আমি তোমায় কথা দিয়েছিলাম না, তুমি যেখানে যেতে চাও সেখানে আমি তোমায় নিজে পৌঁছে দেব। কোথায়? নিজের সংসারে, আপন ঘরে। কার সংসারে, কার ঘরে? না দি, না, অপর্ণার সংসারে আমি ফিরে যেতে চাই না, অপর্ণার সুখ আমি চিনিয়ে নিতে চাই না। না না মা, তুমি বুঝতে ভুল করেছো, তোমার সংসার তোমারই রয়েছে, ছোটমার কথা তোমায় কিছুই বলা হয়নি। ভেবেছিলাম
ভেবেছিলাম আজ তোমাকে সব কথা খুলে বলব। সব কথা? হ্যাঁ মা। বড্ড বাড় বেড়েছে তোমার, তাই না? এত সাহস তোমার, তুমি তুমি দাদার কাছে গিয়েছিলে, লাভ হলো কিছু? দাদা তোমার কথা এক বর্ণ বিশ্বাস করেননি, আর কোনোদিনও করবেনও না। লাভ হবে বই কি? আমি চুপ করে থাকবো না। মা বাবা মারা, মেয়েটার উপর সেই অবিচার আমি কিছুতেই সহ্য করবো না। আমি সাক্ষী দেব, আমি নিজে মন্দিরে নিয়ে গিয়ে তোমার হাতে সম্প্রদান করেছি নারায়ণ সাক্ষী রেখে। কে আপনার কথা বিশ্বাস করবে? ভগবান বলে মাথার উপরে একজন এখনো আছেন। ভগবান? এইসব ভগবান ঠগবান কিছু করতে পারবে না। মানে শয়তান ছোট লোক। আসামি কুমার ব্যানার্জিকে হরিপদ রায়ের হত্যার অপরাধে ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আমি দিতে পারিনি, বছরগুলো কেটে যাবে। আমার কি হবে? আমি কোথায় যাব? আমার যার কেউ রইল না। কেন, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। তুমি ভেবো না আমি তোমাকে দয়া করছি, তোমার দাবি আছে, নিজের অধিকারই তুমি থাকবে। সবাইকে একটা সারপ্রাইজ দেবো বলে, তাছাড়া তোমাকে ফিরে পাওয়ার মুহূর্তটা শুভ হওয়া চাই তো। প্রথমে তোমাকে কেউ যেন চিনতে না পারে। হ্যাঁ
দেখো তো ঠাম্মা, একে চিনতে পারো কিনা? প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।